त्रिपुरा सरकार ओबीसी कमिशनर चेयरमैन हिसेबे बुधवार दायित्वभार ग्रहण करलें तापस मजुमदार। त्रिपुरा सरकार बेश कयेकटी करपोरेशन चेयरमैन पदे रदबदल हुए गत 25 सेप्टेम्बर। राज्य ओबीसी कमिशनर चेयरमैन हिसेबे सेई दिन निर्वाचित हुए तापस मजुमदार। बुधवार से नतून दायित्वभार ग्रहण करलें तिनि। उत्तरीय पोरे एदिन ताके स्वागत जानान ओबीसी कमिशनर कर्मी एबं सदस्यरा। दायित्वभार ग्रहण करे राज्य ओबीसी तालिकाभुक्त मानुषदेर संरक्षण विषयटी गुरुत्व सहकारे खतिए देवें बले एदिन जानिएछेन नतून चेयरमैन तापस मजुमदार। ত্রিপুরায় যে আমরা জানি যে সবচেয়ে বেশি ওবিসি সম্প্রদায় উক্ত মানুষ এবং প্রায় বেসরকারি হিসাব মধ্যে প্রায় 42%, সরকারি হিসাবে তো 91 সেন্সাস হয়েছে, তারপর হয়নি, প্রায় 30% উপরে আছে। তো এই বিরাট সংখ্যক ওবিসিভুক্ত মানুষের উন্নয়নের ক্ষেত্রে ওবিসি কমিশনের পক্ষ থেকে যত রকম ধরনের সুযোগ সুবিধা বা আইন কানুনের বিভিন্ন রাস্তা যেগুলি আছে সমস্ত কিছু আমি চেষ্টা করব যাতে তার মাধ্যমে ওবিসি কমিশনের মাধ্যমে ওবিসিভুক্ত মানুষের সমস্যাগুলি সমাধান করা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার ক্ষেত্রে, তাদের শিক্ষার ক্ষেত্রে, সমস্ত দিক থেকে তাদের উন্নয়ন যাতে করতে পারি সেই লক্ষ্যে আমার প্রত্যেকটা পদক্ষেপ থাকবে। ওবিসিদের একটা দীর্ঘদিনের দাবি সংরক্ষণের জন্য, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? আমাদের সরকার এবং আমাদের সদ্য প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বরাবরই ওবিসিদের প্রতি উনি সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ওবিসিদের ডেভেলপমেন্টের জন্য উনি অনেকগুলি প্রকল্প নিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং 27% সংরক্ষণ কেন্দ্রীয় সরকার করেছেন রাজ্যে চালু। রাজ্যে আমরা আমাদের সরকারও এদিকে পজিটিভ, আমরা চেষ্টা করছি যাতে এই রাজ্য ওবিসিদের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যাতে সংরক্ষণের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যে আমরা আমাদের আগামী পদক্ষেপগুলি আমাদের থাকবে।